সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে রোমানিয়ান এম্বাসি ডেট পেতে এত দেরি হচ্ছে কেন, বা এত সমস্যা হচ্ছে কেন, এম্বাসি ফেস করতে পারছে না কেন। সো রোমানিয়ার এম্বাসি ডেটের জন্য কি কি করতে হবে না করতে হবে, বা কীভাবে এম্বাসি ডেট নেবেন, কীভাবে সহজে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন, আমি আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন। সো ভিডিও শুরু করার আগে আমি প্রতিবারের মতো যে বিষয়টা আপনাদেরকে বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে নোটিফিকেশন বেল আইকন আছে, অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন মেসেজ আকারে পেয়ে যান। তো চলুন তাহলে শুরু করা যাক। সো রোমানিয়ান এম্বাসি ডেট কীভাবে পাবেন, কীভাবে এম্বাসি ফেস করবেন, বা এম্বাসি ফেস করতে কতদিন লাগে, বা এম্বাসিতে ফাইল সাবমিট করার পরে কদিন পরে ভিসা ডেলিভারি হয়। সো আমি আজকে এ নিয়ে বিশদভাবে আলোচনা করব। সো প্রথমে বলি রোমানিয়ান এম্বাসি ডেট। রোমানিয়ান এম্বাসি ডেটের ক্ষেত্রে যেটা ওয়েবসাইটে লেখা আছে, ওদের কোনো এম্বাসি ডেট নেই যে লাইন ধরে ফাইল সাবমিট করতে হয়। সো তো এরপরে আছে ভিসা, যেটা বলতে চাই সেটা হচ্ছে রোমানিয়ার এম্বাসির যেটা সিস্টেম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ওই লেখাটা আছে ওদের এম্বাসির সামনে যেটা নোটিশ বোর্ড আছে ওই বোর্ডে। সো তো এখন লাইন ধরে এসে কেন ফাইল সাবমিট করতে পারছে না, যে যারা আগে আসছে তারা কেন ফাইল সাবমিট করছে না, বা কেন এম্বাসি ডেট পেতে এরকম হচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই চারটা দেশের প্রায় 6,500-এর মতো ইস্যু করা পারমিট এখনও পর্যন্ত এম্বাসিতে ফাইল অ্যাকসেপ্ট করে নাই। সো অ্যাকসেপ্ট করে নাই কেন, কারণ এম্বাসির মধ্যে একটা নির্দিষ্ট একটা লিমিটেশন থাকে আজকে কতগুলা ফাইল অ্যাকসেপ্ট করা হবে। সো দেখা যাচ্ছে প্রত্যেক দিন 30 থেকে 40টা ফাইল অ্যাকসেপ্ট করে ওরা। সো এর মধ্যে ডেলি যদি 40টা ফাইল অ্যাকসেপ্ট করে তাহলে এক মাসে অতগুলো পারমিট অ্যাকসেপ্ট করা পসিবল না, কারণ মাঝখানে অনেক ডিসেম্বরে জানুয়ারি শুরুর দিকে অনেক লম্বা একটা বন্ধ ছিল, এবং বিশেষ করে রোমানিয়ার যে ভিতরের অবস্থা, কাজের অবস্থা, বিশেষ করে তাদের অ্যানালগ কম্পিউটার আর কাজের ধীরগতিও এটার বড় কারণ, এবং সাথে তাদের ম্যানেজমেন্ট ঠিক নেই, এটা একটা বড় কারণ। কারণ তাদের এমপ্লয়ারের সংকটের কারণ ওরা অনেক বেশি ফাইল অ্যাকসেপ্ট করতে পারে না 40টার বেশি। সো এর মধ্যে 40টার বাইরে আবার শর্ট স্টে আছে, শর্ট স্টে বলতে যারা ট্যুরিস্ট ভিসায় যায়, বিভিন্ন কাজে যায় এই ভিসাগুলো, তারপরে স্টুডেন্ট ভিসাগুলো আছে, তারপরে আবার বিভিন্ন অনেক স্টুডেন্ট ভিসার পরে অনেক অন্য আরও ইয়া আছে, এগুলো জিনিস এগুলো নিতে অনেক বেশি হজবরল হয়ে যায়। সো তো এখন আপনারা এম্বাসি ডেট কীভাবে পাবেন, এম্বাসি ডেট পেতে হলে এখন কথা হচ্ছে ওদের সিস্টেমটা হচ্ছে লাইন ধরে ফাইল সাবমিট করা। তো লাইন ধরে ফাইল সাবমিট করতে গিয়ে দেখলাম আমরা যে পারমিট যেদিন ইস্যু হয়েছে বা যেদিন ইমিগ্রেশন থেকে পিক আপ করেছে ওই 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 দিনে একটা হাতে লিখে একটা ডেট থাকে। সো ওই ডেট থেকে ঠিক 2 মাস পর্যন্ত পারমিটের এক্সপায়ারি ডেট থাকে। সো দেখা যাচ্ছে যে যাদের ইস্যু হয়েছে তারা তাদের পারমিটগুলো নিচ্ছে একদম এক্সপায়ারি ডেট শেষ হওয়ার পর পরে বা আগে আগে এরকম টাইপের। সো এই হচ্ছে অবস্থা। আর কেন এরকম হচ্ছে, কারণ আমি আপনাদেরকে বললাম যে অনেক পরিমাণ ফাইল থেকে গেছে, যেমন অক্টোবরের নভেম্বরের ফাইল থেকে গেছে, নভেম্বরের ফাইল থাকার পরে ডিসেম্বরের ফাইলগুলো না প্রশ্ন আসে না, কারণ আগে যাদের ফাইল অলরেডি থেকে গেছে বা অ্যাকসেপ্ট করতে পারেন ওদেরকেই নিচ্ছে। সো এভাবে কিন্তু যার কারণে এম্বাসিতে ডেট পাচ্ছে না। সো এটার সলিউশন কী, এটার সলিউশন হচ্ছে আপনারা বিভিন্নভাবে করতে পারেন। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, একটা ইন্ডিভিজুয়াল ফাইল আর একটা এজেন্সির ফাইল। তো
কি কোন মাধ্যমে করলে আপনারা সহজে ফাইল সাবমিট করতে পারবেন। সো প্রথমেই আমি ইন্ডিভিজুয়ালের কথা বলি। ইন্ডিভিজুয়াল যারা একা একা ফাইল সাবমিট করে বা তাদের যাদের কোনো এজেন্সি যায় নাই বা যারা একা একা ফাইল সাবমিট করবে তাদের ফাইলগুলো কম নিতে চায়। কেন নিতে চায় না? ধরেন ওদের মধ্যে যদি 10টা ফাইল নিতে চাই তাহলে 10 জনকে একসাথে ঢুকাতে হবে, ঠিক আছে? সো এম্বাসির ভিতরে পরিবেশটা অনেক ছোট, অনেক রুমগুলো অনেক ছোট, ভিতরে অ্যাভেলেবেল স্পেস নেই। সো 10 জন মানুষ যখন একসাথে ঢুকবে অনেক গ্যাদারিং সৃষ্টি হয়ে যায়। এবং বিশেষ আরেকটা কারণ হচ্ছে যারা ইন্ডিভিজুয়াল ফাইল সাবমিট করে ওরা যে কাগজগুলো দেয় এগুলো সম্পূর্ণ অগোছালো থাকে। পারমিট জেনুইন হলেও মানে কোনটার পরে কোনটা দিবে, কী কী ডকুমেন্টস দিতে হবে এগুলো নিয়ে সম্পূর্ণ অজ্ঞতার মধ্যে থেকে যায়। সো যার কারণে একটা ফাইল অ্যাকসেপ্ট করতে কনসুলারদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় চলে যায়। সো এখন যদি একটা ফাইলের পিছনে যদি 20 মিনিট করে চলে যায় তাহলে 10টা যদি ইন্ডিভিজুয়াল ফাইল নেয় তাহলে কত মিনিট? 200 মিনিট সময় চলে যাবে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এর মধ্যে চলে যাবে। সো যার কারণে ইন্ডিভিজুয়াল ফাইলগুলো তারা অ্যাকসেপ্ট করতে চায় না। কেন চাই না? কারণ এই ইন্ডিভিজুয়াল ফাইল অ্যাকসেপ্ট করতে ওদের অনেক কষ্ট হয় এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। সো এক এম্বাসি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ফাইল অ্যাকসেপ্ট করে। সো ওদের যদি এই ওয়ার্ক টাইমের মধ্যে 40টা এরকম করে ইন্ডিভিজুয়াল নিতে চায় তাহলে অনেকক্ষণ সময় লাগবে। এর ভিতর ডেলিভারি আছে, তারপরে স্টুডেন্ট ভিসা আছে, শর্ট স্টে আছে, তাহলে এগুলো কখন করবে? যার কারণে ইন্ডিভিজুয়াল ফাইলগুলো ওরা নিতে চায় না। তবে ইন্ডিভিজুয়ালের মধ্যে আরেকটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে যে আপনারা একই কোম্পানিতে যদি 10 জন থাকেন তাহলে 10 জন মিলে একটা অথরাইজ করে একজনকে আপনারা ফাইলগুলো অথরাইজ করে দিলেন। সো উনি কী করলো, ওই ডেটে বা ও মেয়ের সাথে কথা বলে, ওখানে যে কনসুলার আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আমি যতটুকু দেখলাম ওখানে বাংলাদেশি ফাইল অ্যাকসেপ্ট করে ওনার, উনি হচ্ছে ম্যাম। সো ওই ম্যামের সাথে কথা বলে কোন দিন যাবে না যাবে এটা ক্লিয়ার কাট একটা ডেট নিয়ে ওই ডেটে গিয়ে 10 জনের একই ফাইল, বা ডেট নেওয়ার আগে যদি বলে যে আমরা 10 জনের একজনকে অথরাইজেশন করেছি, এটা হচ্ছে ওরিয়া, ওইভাবে করে অথরাইজেশন করে ওরা ফাইল সাবমিট করতে পারে। এরকম হলে 10 জন ঢুকতে হবে না, শুধুমাত্র 10 জনের মধ্যে একজন ঢুকবে আর 9 জন বাইরে থাকবে। সো এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল ফাইল হয়। সো এইভাবে যখন ইন্ডিভিজুয়াল ফাইল সাবমিট হয় অনেকে দেখা যায় যেটা এম্বাসিতে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ এর মধ্যে 6-7 জন বা 4-5 জনের হয়। সো এভাবেই করে ইন্ডিভিজুয়াল ফাইল সাবমিট করতে পারেন বা 10 জনের মধ্যে 10 জনেরই ইন্টারভিউ হয়। সো এখন আসেন এজেন্সি। এজেন্সি হচ্ছে সেটা ইন্ডিয়ান এজেন্সি হোক, যে কোনো এজেন্সি হোক, যে কোনো এজেন্সির তো অথরাইজেশন থাকবে ওদের কাছ থেকে, যাদের ফাইল তাদের অথরাইজেশন নিয়ে ওরা সরাসরি যখন সকাল 10টা বাজে কনসুলার বের হয় কনসুলারের সাথে কথা বলবে, এক্স্যাক্ট কখন ফাইল সাবমিট করবে এটা ম্যাম বলে দিবে, বা ক্লিয়ার কাট কথা বলার পরে ম্যাম বলে দেয়। সো ওই ডেটে গিয়ে ফাইল সাবমিট করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়ালের চেয়ে এজেন্সিদের ফাইল বেশি অ্যাকসেপ্ট করে, বা এজেন্সিরা প্রায়োরিটি বেশি পায়। কেন প্রায়োরিটি বেশি পায়? কারণ একসাথে 10 জনের কাজ, একসাথে 20 জনের কাজ যদি একজন করতে পারে তাহলে অনেক সৎ, কারণ তারা ফাইল দিতে দিতে কীভাবে ফাইল সাজাতে হবে, কোনটার কোন ডকুমেন্টসের পরে কোন ডকুমেন্টস দিতে হবে এগুলো একটা জানা থাকে। যার কারণে ওই ফাইলগুলো যদি এজেন্সির মাধ্যমে সাবমিট হয় বা এজেন্সি ঢুকে বা এজেন্সির কেউ ঢুকে তাহলে ওদের ফাইলগুলো অ্যাকসেপ্ট করতে 5-7 মিনিট করে সময় লাগে। তাহলে একটা ফাইলের ইন্ডিভিজুয়াল ফাইলের পিছনে যদি 20 মিনিট সময় লাগে, এর মধ্যে যদি একটা এজেন্সির পিছনে যদি সময় দিতে হয় 5 মিনিট, 15 মিনিট সময় বেঁচে গেল। সো সে কারণে ইন্ডিভিজুয়াল ফাইলের চেয়ে মানে এজেন্সিদের ফাইল বেশি অ্যাকসেপ্ট করে। সো অনেক ঢাকার অনেক একটা এজেন্সি দেখছি, অনেকগুলো দেখি নাই, ঢাকার একটা এজেন্সি দেখছি, ঢাকার না, এটা আমি ঠিক জানি না, উনি অন্য কীভাবে কাজ করে তাও আমি জানি না, ওনার অফিসও আমি জানি না, বাট ওনার একজন মানুষ দেখছি শুধু ঢাকার, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা মেবি, উনি অনেকগুলো ফাইল সাবমিট করেছে বা ওইভাবেই সাবমিট করে উনি। আর বিশেষভাবে আমার এখানে রোমানিয়ান এম্বাসিতে দেখা হয়েছে, বিশেষ করে যেমন ও তাকে নেদারল্যান্ডে বা আয়ারল্যান্ডে বা রোমানিয়া তাকে ওইভাবে ওরা ওইখান থেকে পারমিট বের করেছে, ওরা আসছে, ওরা এসে সবার কাছ থেকে অথরাইজেশন নিয়ে ওরা ফাইল সাবমিট করছে, এভাবেই ওরা ফাইল সাবমিট করছে। সো
এখন যেটা ডেটের ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর এই এজেন্সি, এজেন্সির মাধ্যমে কীভাবে ফাইল সাবমিট করবে বা কীভাবে ইন্ডিভিজুয়াল ফাইল সাবমিট করবে এটা বলেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুইটার বাইরে আরও একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বলিনি ইন্ডিভিজুয়ালের চেয়ে এজেন্সি ভালো। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনার যে কোম্পানিতে জব, ওই কোম্পানি থেকে যদি সরাসরি কনসুলারের কাছে ইমেল আসে বা কল আসে, বা কল করে যদি বলে যে আমার ওয়ার্কারগুলো অনেক দরকার, আমার এই ওয়ার্কারদের যা কারণে আমি কাজ শুরু করতে পারতেছি না, দয়া করে আমার আমার ওয়ার্কারদের ফাইল অ্যাকসেপ্ট করো, তাড়াতাড়ি ভিসা করে দেন, ওইভাবে যদি কোম্পানি থেকে ফোন আসে সরাসরি, তাহলে সেটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ফেলে, এক্সপায়ারি ডেট শেষ হওয়ার আগে অ্যাকসেপ্ট করে ফেলে, এ হচ্ছে কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো কারণে কোনোভাবে যদি একজনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, অ্যাপয়েন্টমেন্ট দেয় ওরা অনলাইনে অ্যাপ্লাই করলে, ধরেন একটা কোম্পানিতে 20 জন আছে, 20 জনের মধ্যে একজনের, একই কোম্পানির 20 জনের মধ্যে যে কোনোভাবে একজনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, তাহলে ওই একজনের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আরও 19 জনের ফাইল অ্যাকসেপ্ট করবে। ভালো করে শুনেন, ওই একজনের সুবাদে একজনের অ্যাপয়েন্টমেন্টের কারণে আরও 19 জন কী করবে, এম্বাসি ফেস করতে পারবে, এবং ওদের একসাথে তো 19টা ফাইল নেবে না, ভাগ করে করে বলবে যে আজকে 10টা দাও, বা আজকে 5টা দাও, পরো আগামীকালকে 5টা দিও, এভাবে করে। তো যারা ইন্ডিভিজুয়ালি ফাইল সাবমিট করে, তাদের যারা আগে চলে আসে, পারমিটেড ডেট শেষ হওয়ার আগে যারা চলে আসে, বিশেষ করে তাদেরকে বলে যে এক সপ্তাহ দু সপ্তাহ পরে আসো, আবার এক সপ্তাহ দু সপ্তাহ পরে গেলে বলে যে আপনাকে দাঁড়াই করা রাখবে, দাঁড়াই করা রেখে বলবে যে আজকে ফিনিশ, কাম ফ্রম টুমোরো, কালকে আসো, এভাবে করে। মানে ইন্ডিভিজুয়াল যাদের ডেট থাকে, ডেটের আগে নেয় না, কোনোভাবে নেয় না। তো ওভারঅল মিলিয়ে আমি আপনাদেরকে যেটা সবচেয়ে বেশি বড় সলিউশন দিব সেটা হচ্ছে, আপনি যদি সরাসরি যদি এম্বাসি ফেস করতে চান কোনো এজেন্সি ছাড়া, তাহলে আমি মনে করি আপনার কোম্পানি দিয়ে, আপনি আপনার কোম্পানি দিয়ে এজেন্সিতে ফোন করান, ওইভাবে করে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন। অথবা আপনার কোনো একসাথে 10 জন হলে বা 15 জন হলে একজনকে অথরাইজেশন দিয়ে ওনাকে দিয়ে ফাইল সাবমিট করাবেন। তারপরে আরেকটা হচ্ছে যে আপনার যদি এজেন্সি থাকে, তাহলে এজেন্সি সরাসরি আপনাদের কাছ থেকে অথরাইজেশন নিয়ে ফাইল সাবমিট করবে, এভাবে করে ফাইল সাবমিট করা যায়। তবে সবচেয়ে আসল বিষয় হচ্ছে পারমিটের মেয়াদ, ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের পারমিটের যারা একা একা দাঁড়ায় কোনো মাধ্যম ছাড়া, তাহলে ওদের আপনি 100% আশা রাখতে পারেন যে ওরা ওদের পারমিটের এক্সপায়ারি ডেট শেষ হওয়ার আগে কখনোই ফাইল সাবমিট করতে পারবে না, এটা 100% ধরে রাখেন। আর যারা কোম্পানি দিয়ে ফোন করায়, তাহলে হয়তো এটা পারমিটের ডেট শেষ হওয়ার 2-4 দিন 5 দিন আগে ফাইল সাবমিট করে দিতে পারবে বা অ্যাকসেপ্ট করে ফেলবে। আর এজেন্সি হলেও সেমভাবে 4 দিন 5 দিন বা 10 দিনের আগে, এক্সপায়ারি ডেট শেষ হওয়ার 10 দিন আগে ওরা ফাইল সাবমিট করে দিতে পারবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পারমিট ইস্যু হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে ফাইল সাবমিট করা যাচ্ছে না। আমি তো কেন যাচ্ছে না, তো আমি আপনাদেরকে প্রথমে বললাম যে 3টা 4টা 5টা দেশের মানে অনেকগুলা ফাইল জমে আছে, সো আগে যাদের ইস্যু হয়েছে তাদেরগুলো অ্যাকসেপ্ট করতেছে। এবং আমি যেটা দেখলাম, ইন্ডিয়ান অনেকগুলো এজেন্সি আছে যাদের এখনও পর্যন্ত নভেম্বরের ফাইল আছে, যে যারা যাদের অলরেডি এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, ডিসেম্বর এখনও নিচ্ছে না ভালোভাবে। সো এই হচ্ছে অবস্থা, যার কারণে মানে রোমানিয়ান এম্বাসি ডেট পেতে বা এম্বাসি ফেস করতে সবচেয়ে বেশি মুশকিল হয়ে যায়। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমি এখানে আসার পরে একজনেরও রিফিউজ হইতে আমি দেখি নাই। যারা ফাইল সাবমিট করছে অরিজিনাল পারমিট হলে তারা ভিসা পেয়ে যায়, তাদের কোনো হয়রানির শিকার হতে হয় না যদি পারমিট নকল না হয়। সো আমার জানা মতে এই 1 মাসের মধ্যে কারো রিফিউজ হয়েছে কি না আমার জানা নেই, দেখি নাই, রিফিউজ হয় নাই। সো এই হচ্ছে অবস্থা। সো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।